জেলা সবরুম মহকুমার সাধারণ জনগণের অভিযোগ, দীর্ঘ প্রায় এক বছর যাবৎ প্রতি রবিবারই সকাল 8 ঘটিকা থেকে সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকে। আর এতে করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী বৃদ্ধ বৃদ্ধারা থেকে শুরু করে সাধারণ জনগণের জীবনযাপন নাজেহাল হয়ে পড়েছে। এক শ্রেণীর সরকারি কর্মচারীদের অভিযোগ, প্রতি রবিবারই দূর দূরান্ত থেকে তারা বাড়িতে আসে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে। প্রতি রবিবারই তারা নিজ বাড়িতে আসলে দেখতে পায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এই সবরুমে কারেন্ট নেই? সকাল থেকেই নেই। সকাল কটা থেকে? সকাল প্রায় সকাল থেকেই তো, ঘুম থেকে উঠতে 7টা থেকে। এখনো তো প্রায় 8টা বাজছে, এখনো কি কারেন্ট এসেছে? না 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 না, কোনো কারেন্টের কোনো মানে দেখা সাক্ষাতেই নেই। তো ছেলে মেয়েরা কিভাবে লেখাপড়া করছে? তো কেমনে ওই ক্যালেন্ডার জ্বালিয়ে, আর কীভাবে কষ্ট তো হয় কারেন্ট না থাকলে, সব দিকে যে প্রবলেম। তো প্রতি রবিবার কি কারেন্ট থাকে না? না না, প্রতি রবিবারে সকাল থেকে কারেন্ট থাকে না, 5টার দিকে এসে পড়ে। আর প্রতি রবিবারে? আজকাল আর দিনে তো সারাদিন আর মানে কারেন্ট আর আসেনি। তো আপনারা বাড়ির গৃহবধূ হিসাবে সরকারের কাছে কী দাবি রাখবেন? এই তো কারেন্ট, এটা তো একটা সমস্যা না, এটা আমরা কাজকর্মের দিক দিয়ে সমস্যা, বাচ্চারা পড়াশোনার ব্যাপারে সমস্যা হইতেছে না, অনেক দিকে তো সমস্যা হয়, সবারই সমস্যা, আমার একলা না, সবারই সমস্যা। আমার নাম প্রদীপ দে। এটা কি দোকান? মিষ্টি দোকান। কোন জায়গায় এটা? সাবরুম নেতাজি চৌমুহনী। তো আজকে কখন থেকে কারেন্টটা নেই? একদম সকাল 8টা থেকে। এখন কটা বাজে? 7:30-8টা থেকে, এখনো তো প্রায় 7:30-8টা বাজে, মানে তার মানে 12 ঘন্টা হয়ে গেছে বিদ্যুতের কোনো যোগাযোগ কোনো ইয়েই নেই। আর প্রত্যেকটা রবিবার আইলে বিদ্যুৎ থাকতো না, এটা মানে একটা রুটিন হয়ে গেছে, রবিবার আইলে বিদ্যুৎ থাকতো না সকাল থেকে সন্ধ্যা, তার মধ্যেও আবার সন্ধ্যার পরেও আবার লোডশেডিং নাকি আমি জানি। প্রতি রবিবারে কোনো? না না, প্রত্যেক রবিবারে কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থাই থাকে না। তো আপনি এ নিয়ে সরকারের কাছে কি দাবি রাখবেন? দাবি আর কি, এখানে তো বিদ্যুতের এই হাল, এটা তো আমার দাবি নয়, সাবরুমবাসীর দাবি। এখানে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার, যত কিছুই নাম ডাক কিন্তু কোনো কিছুই নাই, বিদ্যুতের এই হাল অবস্থায় চলছে, দেখেন না সাবরুমবাজার কি অন্ধকার, রাত 9:30-7:30 বাজে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।